এখন যে জিনিসটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার আছে রিলেশন ফাংশন তার লাস্ট টপিক সেটা হচ্ছে কি কম্পোজিশন অফ ফাংশনস। আচ্ছা কম্পোজিশন অফ ফাংশনস করার আগে দুটো জিনিস আমি বলে দিই যে সাপোজ এফ আর জি দুটো ফাংশন দেওয়া আছে, এফ সাপোজ দেওয়া আছে ফ্রম এ টু বি আর জি দেওয়া আছে ফ্রম সি টু টি। আচ্ছা সাপোজ এই হচ্ছে এ আর সাপোজ এই হচ্ছে বি আর সাপোজ এই হচ্ছে সি আর এই হচ্ছে ডি। তো আমার কীভাবে ডিফাইন করা আছে ফাংশন, এফ ফাংশনটা ডিফাইন করা আছে এ টু বি আর জি ফাংশনটা ডিফাইন করা আছে ফ্রম সি টু ডি। আচ্ছা এখানে একটা জিনিস বলি যে সাপোজ এই এফ আর জি যে দুটো ফাংশন অলরেডি ডিফাইন্ড আছে সেখান থেকে আমি কম্পোজিশন বলে একটা অপারেশন হয় ফাংশনের উপর অপারেশন সেটা দিয়ে আমি নতুন ফাংশন আরও ক্রিয়েট করতে পারি। আচ্ছা লেখা হয় কীভাবে, এটা এটা লেখা হয় এফ কম্পোজ জি, এটাকে বলা হয় কম্পোজ বা এর আরও যেটা ফ্যামিলিয়ার নোটেশন আমরা ব্যবহার করি যে এফ অফ জি। আচ্ছা সিমিলারলি আরেকটা কী হতে পারে, জি অফ এফ হতে পারে বা এরমভাবে জি অফ এফ আমি লিখতে পারি। আচ্ছা তো এই যে যে জিনিসটা বলছি এফ অফ জি আর জি অফ এফ, এটা কি সবসময় যে এফ যাই দেওয়া থাক জি যাই দেওয়া থাক তাহলে কি এক্সিস্ট করে যাবে? না। এখন এটা ভালো করে বুঝতে হবে যে এফ অফ জি বা জি অফ এফ এক্সিস্ট কখন করবে বা কখন এরকম ফাংশনকে আমি পারসিভ করতে পারবো। আচ্ছা সাপোজ এফ অফ জি এটার মানে কি যে একটা জি নামক একটা ফাংশন আছে, সে সাপোজ এটাকে যদি আমি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের টার্মে লিখি সাপোজ জি অফ এফ অফ এক্স লিখলাম, কীভাবে কাজ করছে এফ অফ জিটা? এফ অফ জি কাজ করছে যে সাপোজ আমি একটা এক্স নিলাম তার জি অফ এক্স বলে একটা ভ্যালু পাবো এবং সেই যে ভ্যালুটা পাবো তার এফ ইমেজ যেটা হয়ে যাবো আমার ফাইনাল অ্যান্সার। সো দিস ইজ দ্য মিনিং অফ এফ অফ জি। সিমিলারলি জি অফ এফটাও একই রকমভাবে ডিফাইন করতে পারি আমি। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে এফ সাপোজ এফ আর জি এর রেঞ্জ ডোমেন সব আমার জানা আছে, এফ আর জি এর রেঞ্জ ডোমেন সব জানা আছে, এখন আমি এফ অফ জি এর রেঞ্জ ডোমেন বার করতে চাই এফ অফ জি। আচ্ছা তো এফ অফ জি যে ফাংশনটা আছে সে এলিমেন্টটা কোথার থেকে নিচ্ছে, সে সেইখান থেকে নিচ্ছে যেখান থেকে জি নিজের এলিমেন্ট নিচ্ছে। তাহলে এখানে জি এর যে আমার ডোমেন আছে এই যে জি এর যে ডোমেন সি, সি এর থেকে এলিমেন্টগুলো নিচ্ছে। আচ্ছা দিয়ে আলটিমেট অ্যান্সারটা আমি কোথায় পাচ্ছি, যে এফ আমাকে আলটিমেট অ্যান্সারটা দিচ্ছে। তাহলে এফ আমাকে অ্যান্সারটা কোথায় দেবে, এফ আমাকে অ্যান্সারটা দেবে যেখানে এফ এর রেঞ্জ আছে মানে বি, মানে আমার এই যে ফাংশনটা ডিফাইন্ড হয়ে আছে এই ফাংশন এফ অফ জি এ কি জি এর যে ডোমেন সেটাকে সাপোজ আমি সি না লিখে ডি অফ জি লিখছি, মানে ডোমেন অফ জি থেকে আমি ম্যাপটা করছি কোথায় রেঞ্জ অফ এফ এ, বা রেঞ্জ অফ এফ এ না করে আমি কোডোমেন অফ এফ ও করতে পারি। এগুলো বোঝা গেল? তো তাহলে এফ অফ জি যে ফাংশনটা আছে সেটা ডোমেন অফ জি থেকে ডিফাইন্ড হচ্ছে এবং ফাইনাল গিয়ে অ্যান্সারটা পড়ছে আমার কোডোমেন অফ এফ। আচ্ছা এখন সাপোজ জি নিজের কাজটা ঠিকমতো করলো, তাহলে জি কী করলো, তার নিজের ডোমেন থেকে একটা এলিমেন্ট নিল তারপর একটা আমি ইমেজ পেলাম ডিতে। এখন ডি যেটা আছে তার সাথে এই যে এ যেটা এফ এর ডোমেন তার মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে এ যতই কষ্ট করে ইমেজ দেখ এফ কিছু করতে পারবে না, কারণ ডি এর যে ভাগটা সেটা যদি এর মধ্যে আমার না থাকে তাহলে কিন্তু এফ নিজের এলিমেন্টগুলো পাবে না নেওয়ার জন্য, মানে এফ ডোমেন থেকে এলিমেন্ট পাবে না। তাহলে এই ফাংশনটা এরকমভাবে না বলে এরকমভাবে বোঝালে আরও ক্লিয়ার আমি একটা আইডিয়া পাবো। সাপোজ এইটা হচ্ছে এ, এটা কি এটা সাপোজ জি এর ডোমেন, তাহলে জি একটা ফাংশন আছে যেখান থেকে এটা জিটা যাচ্ছে, জি কোথায় যাচ্ছে যে সাপোজ আরেকটা কোডোমেন আছে বি সেখানে জি যাচ্ছে। এখন আমি আগেই বলেছি যে ফাংশনকে কী হতে হবে, বি এর সবাইকে ম্যাপ করার দরকার নেই এবং বিকে ছাড়িয়ে তো যেতে পারবে না কারণ এর এলিমে এটাই এর কোডোমেন,
তাহলে কি সাপোজ বি এর একটা এই অংশটা ম্যাপ করলো, সাপোজ এই অংশটা ম্যাপ করলো, তাহলে এইটা কি, এইটা হচ্ছে কালেকশন অফ অল ইমেজেস অফ জি। এখানে দুটো খুব ইম্পর্ট্যান্ট কন্ডিশন আছে যেটা আমাকে স্যাটিসফাই করতে হবে যদি আমাকে জি অফ এফ বা এফ অফ জি এক্সিস্টেন্স আমি চাই। কি ব্যাপারটা, যে ব্যাপারটা হচ্ছে যে এফ অফ জি বা জি অফ এফ এক্সিস্টেন্সের কেন ব্যাপার আসছে বলছি, আগে আমি স্টেটমেন্টটা লিখে নিই যে জি অফ এফ এক্সিস্ট ইফ অ্যান্ড ওনলি ইফ দ্য রেঞ্জ অফ এফ ইজ এ সাবসেট অফ দি ডোমেন অফ জি। আচ্ছা তাহলে কি বলছে, যে জি অফ এফটা তখনই এক্সিস্ট করবে যদি রেঞ্জ অফ এফটা একটা সাবসেট অফ ডোমেন অফ জি হয়। কেন বলছে এটা, সাপোজ আমার একটা এ বি সি সাপোজ তিনটে সেট আছে এবং এফ একটা ম্যাপ হচ্ছে এ টু বি, আবার জি এর ব্যাপারে আসছি। এখন কি বলেছে যে রেঞ্জ অফ এফ, তাহলে এফে একটা রেঞ্জ আছে, তাহলে এখানে যদি কিছু এলিমেন্ট থাকে তাহলে সাপোজ এরকম একটা জায়গায়, এটা অবভিয়াসলি এফটা সাবজেক্টিভ যদি না হয় তাহলে একটা এরকম একটা জায়গাতে আমার কি থাকবে, এখানে রেঞ্জ অফ এফ থাকবে। কী বলা বোঝা যাচ্ছে, তাহলে এফে যার রেঞ্জ আছে সেইটা থাকবে। এখন সাপোজ জি যে ফাংশনটা আমি ডিফাইন করেছি, হয়তো দেখা যাচ্ছে জি এই রকম একটা জায়গার থেকে এলিমেন্ট নেয় নিজের, সাপোজ এইটা হচ্ছে জি এর ডোমেন। কী বলুন বোঝা গেল তো, আচ্ছা তাহলে জি সাপোজ এইরকম একটা জায়গার থেকে নিজের এলিমেন্ট নেয়, তাহলে এখন কি করছে এফ অফ এফ ম্যাপ করে দিল সুন্দর একটা জায়গায়, সাপোজ এইখানে একটা এলিমেন্ট পেলাম আমি আলফা, তারপরে আর জি তাকে নিয়ে সামলতে পারছে না। কেন, কারণ এই যে আলফা যে এলিমেন্টটা হয়েছে তার জন্য সে কিন্তু জি এর ডোমেনে পড়ে না, তাহলে সে কোথায় ম্যাপ হচ্ছে আমার ফাংশনটা হ্যাং করে যাবে, মানে এটা কী হচ্ছে আমি আর খুঁজে পাবো না। কী বলুন বোঝা গেল তো, তাহলে এই যে জি অফ এফ এক্স এইটাকে যদি স্মুথলি ডিফাইন্ড হতে হয় তাহলে অবশ্যই আমার যে এফের যে রেঞ্জ আছে, তাহলে এফের যে রেঞ্জ আছে আর ডি এর যে ডোমেন আছে তাকে পুরো কন্টেন করতে হবে, মানে ডোমেন অফ জিটা অবভিয়াসলি হতে হবে এর থেকে বড় একটা সেট, তবে গিয়ে এফ যা যা ওকে দিয়েছে সেই সবগুলোর ভ্যালু জি ঠিকভাবে ডিফাইন করতে পারবে। কী বললাম বোঝা গেল তো, তো সিমিলারলি আমাকে যদি এফ অফ জিটা এক্সিস্ট করতে হয় তখন কি কখন এক্সিস্ট করবে, যদি এবং যদি তখনই যদি দি রেঞ্জ অফ জি ইজ এ সাবসেট অফ ডোমেন অফ জি। কী বললাম বোঝা গেল তো, যে আমি কী হচ্ছে রেঞ্জ অফ জিটা ইজ এ সাবসেট অফ ডোমেন অফ জি, বোঝা গেল। আচ্ছা এখন একটা ইয়ে করা যেতে পারে, সাপোজ কোনো একটা আমি প্রবলেম করা যেতে পারে, সাপোজ আমার এফএক্স এফটা দেয়া আছে ফ্রম আর থেকে মাইনাস ওয়ান ওয়ান, কীভাবে দেয়া আছে এফএক্স সমান হচ্ছে সাইন এক্স, আর জি এক্স একটা ফাংশন দেয়া আছে সাপোজ ফ্রম আর থেকে আর, কীভাবে দেওয়া আছে যে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে আমি সাপোজ জি অফ এফ আর এফ অফ জি, এফ অফ জি আর জি অফ এফ বার করতে ইন্টারেস্টেড, তাহলে এফ অফ জি এর এক্সিস্টেন্স কন্ডিশন কী আছে, তাহলে এফ অফ জিটা তখনই এক্সিস্ট করবে যদি জি এর রেঞ্জ যেটা হয়, এই যে জি এর যে রেঞ্জ আছে সেইটা যেমন সাবসেট অফ ডোমেন অফ জি হয়। কী বললাম বোঝা গেল তো, তাহলে এইখানে আছে জি, তাহলে জি এর যেটা রেঞ্জ হবে তো এফ এর ডোমেনটা যেমন তার থেকেও বড় হয়, তাহলে এফ এর ডোমেন কী আছে, এফ এর ডোমেন আছে আর। আচ্ছা আর রেঞ্জ অফ জিটা কী আছে, জি এর রেঞ্জ আছে আর, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কী হচ্ছে জি এর যেটা রেঞ্জ আছে আর দ্যাট ইজ আ সাবসেট অফ ডোমেন অফ এফ। কী বললাম বোঝা গেল, তাহলে এখানে কি
জি এফ অফ জিটা এক্সিস্ট করছে, তাহলে এফ অফ জি এর ভ্যালু কী হবে? হ্যাঁ বসিয়ে দেবো জাস্ট, তাহলে জি অফ এক্সটা কী বলা আছে? এক্স স্কোয়ার, তাহলে এই জায়গায় এক্স স্কোয়ার বসাবো, এফ অফ এক্স স্কোয়ার, এফ এক্সটা তো অলরেডি সাইন এক্স বলা আছে, তাহলে কী হচ্ছে? সাইন এক্স স্কোয়ার। আচ্ছা এখন জি তার মানে কি? এফ অফ জি এক্সিস্ট অ্যান্ড ইজ গিভেন বাই দ্য রুল সাইন এক্স স্কোয়ার। আচ্ছা এখন জি অফ এফটা দেখা যায়। আচ্ছা এখন কী করতে হবে? এফ এর যে রেঞ্জ আছে তাকে সাবসেট হতে হবে ডোমেনের জি এ, তাহলে এফ এর রেঞ্জ কী আছে? এফ এর রেঞ্জ আছে -1, 1, তাহলে সেটা অবভিয়াসলি জি এর ডোমেনের একটা সাবসেট, আর এর সাবসেট, সো এটাও ভ্যালিড, তাহলে ইট অলসো এক্সিস্ট। কেন এক্সিস্ট? অ্যাজ রেঞ্জ অফ এফ ইকুয়াল টু -1, 1 হুইচ ইজ এ সাবসেট অফ আর হুইচ ইজ দি ডোমেন অফ আর, হুইচ দি ডোমেন অফ আর। কি বলুন, বোঝা গেল তো? তাহলে বোঝা গেল যে কখন জি অফ এফ আর এফ অফ জি এক্সিস্ট করছে। আচ্ছা এখন সাপোজ আমি যদি ফাংশনটা এরকমভাবে ডিফাইন করতাম, সাপোজ এটা সরি জি এক্স, আচ্ছা এটা ভ্যালুটা বার করে দিই, তাহলে জি অফ এফ এক্স কী হবে? এফ এক্স মানে তো সাইন এক্স, তাহলে জি অফ সাইন এক্স, তাহলে জি অফ সাইন এক্স মানে কি? যে জি জি অফ এক্স কী করে? এক্স স্কোয়ার করে দেয়, তাহলে এটা হয়ে যায় সাইন এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। কী বললাম, বোঝা গেলো তো? আরেকটা জিনিস এখান থেকে দেখা যাচ্ছে যে জি অফ এফ ইজ নট ইকাল টু এফ অফ জি, খুব ইম্পর্টেন্ট এটা, কারণ একটি একদিকটা আসছে সাইন স্কোয়ার এক্স, আরেকদিকটা হচ্ছে সাইন এক্স স্কোয়ার। আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই, যে দুটো ফাংশানকে কখন ইকুয়াল বলবো? এফ ইকুয়াল টু জি দুটো ফাংশান কখন ইকুয়াল হয়? যখন ডোমেন অফ এফটা যদি ডোমেন অফ জি হয়ে যায়, এবং আর কী হয়? যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এই সরি জি অফ এক্স হয়ে যায়, সেই সমস্ত কমন সেই যে কমন যে ডোমেনটা আছে তার মধ্যে এফ এক্স সমান জি এক্স হতে পারে, সরি হলে তবেই আমি বলবো এফ ইকুয়াল টু জি। তাহলে সাপোজ একটা এক্সাম্পল দেওয়া যাক, সাপোজ এফ একটা ফাংশান আছে ফ্রম 0, 1 থেকে, ডিফাইন 0, 1 থেকে সাপোজ 0, 1 কীভাবে ডিফাইন করা আছে? যে এফ এক্স সমান হচ্ছে এক্স, আইডেন্টিটি ফাংশান। আচ্ছা আরেকটা কি সাপোজ 0, 1 থেকে দেওয়া আছে সাপোজ -1, 1 জি এক্স, সরি এটা জি, জি এক্সটাকে ডিফাইন করা আছে কীভাবে? যে এক্স স্কোয়ার। তাহলে আমাকে এখানে জানতে চেয়েছে যে এফ সমান জি হচ্ছে কি না। তাহলে অনেকের মনে হতে পারে যেহেতু রুলটা সমান নয় তাহলে এফ সমান জি হতে পারে না, কিন্তু না, এখানে আমার এই ইকুয়ালিটির কন্ডিশনটা স্যাটিসফাই করছে। কীভাবে স্যাটিসফাই করছে? যে এফ আর জি এর ডোমেন সমান, এবং ডোমেনে যতগুলো এলিমেন্ট আছে তার জন্য এরা নিজের ভ্যালুতে অ্যাগ্রি করছে। তাহলে এফ অফ জিরো যা হচ্ছে সেটাই জি অফ জিরো হচ্ছে, আর এফ অফ ওয়ান যা হচ্ছে জি অফ ওয়ানও তাই হচ্ছে। তাহলে অতএব এফ ইকুয়াল টু জি, অলদো তারা দেখতে কিন্তু মোটেই সমান নয় তাদের রুলটা। কী বললাম, বোঝা গেলো তো? তাহলে এইটা হচ্ছে একটা ইকুয়ালিটির প্রবলেম। তাহলে আবার এইটা বলার পর আমি আবার ওই এফ অফ জি জি অফ এফ এ একবার ফিরে যাই। সাপোজ আমার একই রকমভাবে সাপোজ যদি এরকমভাবে ডিফাইন থাকে, এফ একটা ফাংশান ফ্রম সাপোজ আর থেকে ওই সাপোজ -1, 1 ডিফাইন্ড হয়ে আছে, যে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, আবার জি একটা ফাংশান আছে সেটা ডিফাইন্ড হয়ে আছে সাপোজ 0, 1 থেকে 0, 1 কীভাবে? যে জি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এখন আমাকে দেখতে হবে যে জি অফ এফ এক্সিস্ট করছে কি না জানতে চেয়েছি। আচ্ছা তাহলে আমাকে কী দেখতে হবে? রেঞ্জ অফ এফ দেখতে হবে। এই যে আমরা আগের পাতাতেই লিখলাম যে আমাকে জি অফ এক্সিস্ট করার জন্য রেঞ্জ অফ এফ ফার্স্টে দেখতে হবে। তাহলে রেঞ্জ অফ এফ কী? রেঞ্জ অফ এফ হচ্ছে আমার এখানে -1, 1 ঠিক আছে। এখন -1, 1 হচ্ছে এফ এর রেঞ্জ, আর জি এর ডোমেন কত? জি এর ডোমেন হচ্ছে 0, 1 মোট। তাহলে এইটা কিন্তু হোল্ড করছে না যে জি এফ এর রেঞ্জ ইজ এ সাবসেট অফ ডোমেন অফ জি, তাই না? এখন এইটা তো হয়ে গেল যে যেহেতু ডেফিনেশন অ্যালাউ করছে না, এই জিনিসটা এক্সিস্ট করছে না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে কেন এক্সিস্ট করছে না যদি আমি বলতে চাই? তাহলে সাপোজ এফ সাপোজ আর এর থেকে একটা ভ্যালু নিল, সাপোজ সে কী বলবো পাই,
তাহলে সাইন পাই ভ্যালু দিল কত মাইনাস ওয়ান। তাহলে এইখানে যখন আবার আমি জিতে যাব তখন কিন্তু এফ অলরেডি যে মাইনাস ওয়ানটা দিয়ে দিয়েছে, এই যে এফ যে মাইনাস ওয়ানটা দিয়েছে তার কিন্তু জি এর ভ্যালু আমি পাবো না, কারণ জি অ্যালাই করে না মাইনাসের ভ্যালু নিতে, কারণ ওর ডোমেনটাই দেওয়া আছে ওয়ান কমা। ওই জন্য দেখা গেল যে এইটা যদি না হোল্ড করে তখন কিন্তু আমার জি অফ এফটা হোল্ড করবে না। তাহলে অতএব আমার একটা কোশ্চেন দেয়া আছে, আমি জাস্ট এই দুটো ফর্মুলাকে দেখলাম এবং ফর্মুলার মধ্যে বসিয়ে ইন্টারচেঞ্জ করে লিখে দিলাম এফ অফ জি আর জি অফ এফ, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। আগে আমাকে ওইটার ভ্যালিডিটিটা দেখতে হবে যে জি অফ এফ বা এফ অফ যেটা আমি চাইছি সেইটা এই দুটো কন্ডিশন যেমন মেনটেন করে। কী দুটো কন্ডিশন? যে রেঞ্জ অফ এফটা সাবসেট অফ ডোমেন অফ জি হতে হবে যদি জি অফ এফকে এক্সিস্ট করতে হয়, আরেকটা কি এফ অফ জিকে এক্সিস্ট করতে গেলে রেঞ্জ অফ জিটা কী হতে হবে, সাবসেট অফ ডোমেন অফ জি হতে হবে। এই দুটো কন্ডিশন যদি মেনটেন হয় তবেই আমার জি অফ এফ আর এফ অফ জি এক্সিস্ট করবে। কী বললাম, বোঝা গেল? আচ্ছা, এখন এইটা হয়ে গেল আমার কম্পোজিশন অফ ফাংশনস। আচ্ছা, সাপোজ আরেকটা কোশ্চেন করা যেতে পারে, এফ একটা ফাংশন দেওয়া আছে ফ্রম এন টু এন, কীভাবে দেওয়া আছে যে এফ এক্স হচ্ছে থ্রি এক্স, জি একটা ফাংশন দেওয়া আছে এটাও ফ্রম এন টু এন, কীভাবে দেওয়া আছে জি এক্স সমান হচ্ছে টু এক্স প্লাস থ্রি, আর এইচ একটা ফাংশন দেওয়া আছে কোথায়, এইটা দেওয়া আছে এন থেকে আর, কী রুলটা কী আছে এইচ এক্স সমান হচ্ছে কস এক্স। তাহলে আমাকে বার করতে দিয়েছে, প্রুফ করতে বলেছে সো দ্যাট এইচ অফ জি অফ এফ ইজ ইকুয়াল টু এইচ অফ জি অফ এফ। বাই দ্য ওয়ে কম্পোজিশন কিন্তু অ্যাসোসিয়েটিভ হয়, এটা শুধু এই পার্টিকুলার এক্সাম্পলের ট্রু না, জন্য ট্রু নয়, এটা কিন্তু সবাইকার জন্যই ট্রু হয়, এটা অ্যাসোসিয়েটিভগুলো হোল্ড করে কম্পোজিশন অফ ফাংশন। আচ্ছা, তো কীভাবে করবো? ফার্স্টে এই সবগুলোর ভ্যালিডিটি দেখি, ফার্স্টে এইচ অফ জিটা ভ্যালিড কি না। জি এর যে রেঞ্জ হবে, যেটা জি এর যে রেঞ্জ হবে সেই জি এর রেঞ্জটা ইজ এ সাবসেট অফ ডোমেন অফ জি হচ্ছে কি না, সরি ডোমেন অফ এইচ হচ্ছে কি না। তাহলে জি এর রেঞ্জ কে আছে, জি এর রেঞ্জ আছে এন, তাই তো? তাহলে হুইচ ইজ এ সাবসেট অফ ডোমেন অফ এইচ। আচ্ছা, সিমিলারলি এফ এর রেঞ্জ কে আছে, এফ এর রেঞ্জ কি আছে, এফ এর রেঞ্জ আছে, এফ এর রেঞ্জ কি এন, তাহলে এফ এর রেঞ্জ হয়ে আছে এন। আর এই যে ফাংশনটা বলেছি এটা একটা ফাংশন আমি অন্য ধরতে পারি, যে যার ডোমেন সেটটাকে জি এর ডোমেন, তাহলে জি এর ডোমেন কে এন, তাহলে এফ এর রেঞ্জ হচ্ছে এন আর এই ফাংশনটার ডোমেন হচ্ছে এন, তাহলে হুইচ ইজ অবভিয়াসলি ইজ এ সাবসেট, তাহলে এই পুরো ফাংশনটার এক্সিস্টেন্স আছে। আচ্ছা, সিমিলারলি এইটা দেখা যাক, এটা কী বলেছে জি অফ এফ, তাহলে এফ এর রেঞ্জ কত, তাহলে এফ এর রেঞ্জ হচ্ছে এন হুইচ ইজ এ সাবসেট অফ ডোমেন অফ জি হুইচ ইজ অলসো এন, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ফাংশনটা, এই ফাংশনটার আমি কী দেখি, পরের ফাংশনটা আমি রেঞ্জ দেখি, এটাকে যদি আমি সাপোজ একটা ডি বলে ফাংশন নাম দিই, তাহলে আমাকে দেখতে হবে ডি এর যে রেঞ্জ সেটা সাবসেট অফ ডোমেন অফ এইচ হচ্ছে কিনা। তাহলে ডি এর রেঞ্জ কত, ডি এর রেঞ্জ মানেই হচ্ছে জি এর রেঞ্জ, তাহলে জি এর রেঞ্জ কত এন, এবং এইচ এর ডোমেন কত এন, তাহলে দুটো সমান, তাহলে বোথ সাইডে ফাংশনগুলো এক্সিস্ট করছে। আচ্ছা, এখন আমাকে জাস্ট ফর্মুলায় বসিয়ে দেখিয়ে দেবো কী হচ্ছে। আচ্ছা, তাহলে এখন এই দুটো ইকুয়াল দেখাতে বলেছে, তাহলে এই ফাংশনটার আলটিমেটলি ডোমেনকে এফ এর যা ডোমেন, কারণ এফ অফ এইটা করবো, তাহলে এফ এর ডোমেন হচ্ছে এন, তাহলে এই ফাংশনটার ডোমেনটা হয়ে যাচ্ছে আমার কত এন, আর এই যে ফাংশনটা আছে এইটা আমি কীভাবে পাচ্ছি এ, এ যেখান থেকে ভ্যালু নিচ্ছে, এ আবার কোথার থেকে ভ্যালু নিচ্ছে, এ এন থেকে ভ্যালু নেবে, এন থেকে ভ্যালু নেওয়া শুরু করবে, তাহলে এরও এরও ডোমেন হচ্ছে এন। তাহলে ওই যে ফাংশনের ইকুয়ালিটি যেটা বলেছিলাম, যে দুটো ফাংশন আছে, দুটো ফাংশনের কিন্তু ডোমেন সেম, তাহলে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করলো যে এদের দুজনকার ডোমেন হচ্ছে সেম। আচ্ছা, তাহলে এই দুটো ফাংশনের ডোমেন আমি দেখিয়ে দিয়েছি সেম। এখন দেখাবো যে এরা ফর্মুলা ওয়াইজও ইকুয়াল, ফর্মুলা ওয়াইজ ইকুয়াল মানে কি, যে ফর এভরি এক্স বিলংস টু এন আমরা কী পাবো জি অফ এইচ অফ এফ
এইটা অফ এক্স আমি পাবো এইচ অফ জি অফ এফ এইটা অফ এক্স। আচ্ছা এটা আরেকটা ব্র্যাকেট দেওয়া যেতে পারে। আচ্ছা এটা কীভাবে ইভ্যালুয়েট করবো? আচ্ছা ফার্স্টে আমি অলওয়েজ লেফট সাইড থেকে সরি রাইট থেকে শুরু করে লেফট সাইডে যাবো, রাইট থেকে শুরু করে লেফট সাইডে যাবো। তাহলে এইচ অফ জি হয়ে আছে, তাহলে ফার্স্টে করবো এফ এক্স, তাহলে এইটা হচ্ছে কি এইচ অফ জি অফ এফ এক্স। আচ্ছা এইটার মানে কি এইটা আবার লেফট হয়ে যাবো জি অফ এইচ অফ এফ এক্স। আচ্ছা এটা করা যেতে পারে। আচ্ছা এই দিকটা ভাঙলে কি আসছে, এইটার মানে হচ্ছে যে আচ্ছা এইটার মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স, এই যে আমার দুটো ফাংশন আছে এইটাই একটা এইটা, ফার্স্টে এই দিকে একটা করবো, তাহলে জি অফ এফ অফ এক্স বার করবো, তার এইচ বার করবো, কী বলুন বোঝা গেল? তাহলে হচ্ছে এইচ অফ এইটার মানে হচ্ছে আবার জি অফ এইচ অফ এক্স। তাহলে দেখা গেল কি যে দুটো একদম এক্স্যাক্টলি সেম অ্যান্সার দেবে। এখানে যদিও একটা ফর্মুলা দেওয়া আছে, আমি ইন জেনারেল প্রুফ করলাম যে এটা ইকুয়াল হয়, তাহলে ফাংশন যাই দেওয়া থাক এটা ইকুয়াল হবে। তাহলে এই দুটো ফাংশন আমি দেখে দেবো। তাহলে এইভাবে আমি কম্পোজিশন অফ ফাংশনস ইউজ করে আমি বিভিন্ন রকম প্রবলেম আমি সলভ করতে পারি। আচ্ছা